আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে, সাথে আছি আমি ইরফান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি। জয়নাল আবেদিন মেম্বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা সম্পূর্ণ। টঙ্গীতে এক নারীকে পিটিয়ে হত্যা। সিলেট চৌহাট্টা মাইক্রোবাস অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে সরাসরি বিস্তারিত। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে। 32 নং ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্য শেষে বঙ্গবন্ধু ভবনের সামনে 56 পাউন্ড ওজনের কেক কেটে শিশু কিশোরের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদুর রহমান হ্যালো সরকার, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার, যুগ্য সাধারণ সম্পাদক হাজী হাওদাগর হোসেন, ইকবাল কবির হাওলাদার এবং অন্যান্য নেতৃবৃন্দ। জয়নাল আবেদিন মেম্বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পূর্ণ, বিস্তারিত দেখুন রামু কচ্ছপিয়া প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের ডেক্স রিপোর্টে। জয়নাল আবেদিন মেম্বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলা সম্পূর্ণ, বিস্তারিত রামু কচ্ছপিয়া প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের প্রতিবেদনে। রামু কচ্ছপিয়াতে সাইমন সরওয়ার কমল এমপি বলেছেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে, নির্বাচন জয়ী না হলে সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না। সামাজিক কর্মকাণ্ডে জড়িত সুস্থ চিন্তার মানুষই সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ক্রীড়া একটি অঞ্চলের পরিচয়ে ঐতিহ্যর ধারণ হিসেবে কাজ করে। ফুটবল অতি প্রাচীন জনপ্রিয় খেলা। ফুটবল খেলা আয়োজনে জড়িত যুব সমাজ সামাজিক উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। শুক্রবার 19 ফেব্রুয়ারি বিকেলে রামু উপজেলার কচ্ছপি ইউনিয়নে ফাইনাল আবেদিন মেম্বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইমন সরওয়ার কমল এমপি এসব কথা বলেন। উক্ত খেলায় রিক্সা সমবায় সমিতির তিতারপাড়া ও কক্সবাজার এবং ফুটবল একাডেমি নাইঙ্গছড়ি বান্দরবন এবং মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান জয়নাল আবেদিন মেম্বারের সভাপতিত্বে বিকাল 3:30 তিতারপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইঙ্গছড়ি উপজেলার চেয়ারম্যান জনাব অধ্যাপক শফিউল্লাহ, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান, করজনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিশীত বড়ুয়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, কাওয়ারকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, নাইঙ্গছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ, কচ্ছপি ইউনিয়ন 1-9 ওয়ার্ডের ইউপি সদস্যরা আরও উপস্থিত ছিলেন রামু কচ্ছপিয়া দোছড়ি গর্জনিয়া দোছড়ি ইউনিয়নের নেতাকর্মী, খেলার সদস্য সচিব শাকিল শিকদারের সঞ্চালনায় রেফারি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম কুতুবি, সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা রেফারি অ্যাসোসিয়েশন সুমন্দে, বুরহানুদ্দিন কামরুল আহসান সোহেল খেলার ফলাফল রিক্সা সমবায় সমিতিকে ট্রাই বেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফুটবল একাডেমি নাইঙ্গছড়ি। খেলা শেষে অস্থায়ী সংসদ সদস্য বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি সহ 70,000 টাকা নগদ তুলে দেন এবং পরাজিতদের রানার্স আপ ট্রফি সহ নগদ 30,000 টাকা প্রদান করেন। টুর্নামেন্টের প্রধান স্পিড পোষণ আবেদিন মেম্বার বক্তব্যে বলেন, আমি 19 বছর মেম্বারই করেছি, এখন আমি আগামী 3 নং কচ্ছপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করতে চাই, তাই সবার কাছে দোয়া কামনা করছি আমার বাকি জীবনটাও যেন আপনাদের সেবায় কাটিয়ে দিতে পারি। টঙ্গীতে এক নারীকে পিটিয়ে হত্যা, বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে। টঙ্গীতে এক নারীকে পিটিয়ে হত্যা, চুরি করার অপরাধ দিয়ে টঙ্গীর নাসির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া এস নাহারকে গণপিটুনি দিয়ে মারার অভিযোগ উঠেছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহর নামে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে আসে শুক্রবার দুপুর 12টায়। গাছা থানার এসআই শরীফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে শহীদুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, বড়বাড়ি কুনিয়া পাচর শহীদুল্লাহর বাড়িতে চুরি করার অপরাধে এলাকাবাসীর মাধ্যমে গণদোলাই দিয়ে এস নাহারকে পিটিয়ে মারা হয়। নিহত এস নাহার কুমিল্লার সলিমগঞ্জ লিলিহার গ্রামের অধিবাসী। দীর্ঘদিন টঙ্গীর নৌগা 46 নং ওয়ার্ডের জোটের কাজ করত নাহার। নাহারের স্বামী হোসেন মিয়া জানান, নাহারের মাথা একটু সমস্যা আছে, তবে তিনি দাবি করেন
আওয়ামী লীগের এক নেতা টিয়ে মেরেছে তার স্ত্রীকে, তদন্ত সাপেক্ষে মামলা করবে বলে জানান গাছা থানার ওসি ইসমাইল হোসেন। কিছু শুনতে পাই না, কিন্তু আমি শুনছি যে বড় বাড়ি কোন নেতা বলে মারছে, ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি আসলাম টঙ্গী মেডিকেল, আইসা দেখে আমি লাশ। দুই নং জন্তাপুর ইউনিয়ন বাউরবাগ জাগ্রত বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নাইক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পূর্ণ। বিস্তারিত সিলেট জেলা স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। দুই নং জন্তপুর ইউনিয়ন বাউরবাগ জাগ্রত বাংলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। বিস্তারিত সিলেট জেলা স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। খেলায় সভাপতিত্ব করে ইউসুফ আলী মেম্বার। প্রধান অতিথি জন্তপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী। বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম। অ্যাডভোকেট তাজউদ্দিন। জন্তপুর উপজেলা সার্বিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সভাপতি শেখ কামাল হোসাইন। দুই নং জন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন। জন্তপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক। যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম। বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম নুরুদ্দিন কমান্ডার উপস্থাপনা করেন। খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এস ডি দিলদার হোসাইন। আশা করি আমাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি বা বিশ্বের পরিস্থিতি এখন উন্নতির দিকে যাচ্ছে, আগামীতে হয়তো ভালো খেলা উপহার পাবো, আমরা দেখতে পাবো। পাশাপাশি আজকে যে এই খেলাকে সুন্দর উপহার দিয়েছেন যারা, এই ক্লাবের মাধ্যমে যে এত সুন্দর একটি আয়োজন হয়েছে, রাত্রে মানুষের একটু বিনোদনের ব্যবস্থা হয়েছে, এটাই আসলে আমাদের অনেক অনেক পাওনা, আমরা অনেক পেয়েছি। আজকে খেলাটি আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি একজন ফুটবল প্রেমিক মানুষ। কমিটির সকল কর্মকর্তা সদস্যকে আমার পক্ষ থেকে, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এম বাবুল আহমেদ। সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এম বাবুল আহমেদ। আজ শনিবার সকালে সিটিজি ক্রাইম টিভির ঢাকা হেড অফিসে চেয়ারম্যান আজগর আলী মানিকের স্বাক্ষরিত আইডি কার্ড ও নিয়োগপত্র তুলে দেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ। আজগর আলী মানিক তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন এবং শৃঙ্খলা মেধা ও সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এম বাবলু আহমেদ বলেন, আমি সিটিজি ক্রাইম টিভির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিয়োগপত্র ও আইডি কার্ড পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি শপথ করে বলতে পারি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কোনো অপশক্তির সাথে নিজেকে কখনো আপোষ করব না। সিলেট চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিলেট চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেট জেলা সড়ক পরিবহন ফোর্স বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার 1418 এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সহসভাপতি জসীমউদ্দিন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মুহিত। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ও আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরাও এই সভায় উপস্থিত ছিলেন। কিন্তু সুজা মনে করে যদি কোনোভাবে নিতে চান কোনো লাভ হবে না। আজকে শ্রমিকে সিটি কর্পোরেশনের লোকে করছে শ্রমিকদের লোকে, কিন্তু বন্দুক দিয়ে আমাদের উপরে নির্যাতন করা এবং অস্ত্র দিয়ে আমাদের উপরে নির্যাতন করা, এগুলি বন্ধ করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। যদি বলেন আমার শ্রমিক না আমার আব্বু হইল, যে নেই আমরা
খাওয়া রুটি জায়গা নষ্ট করার জন্য বন্দুক দিয়ে আক্রমণ করে আমাদের রাজাল করার চেষ্টা করেছিল জিমি উনারা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি রাখতেছি উনাকে বিচার হইল বৈঠক হইল উনাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যেহেতু এই কেবল কারো বন্দুক দিয়ে আসছে আমরা গাড়ি চালাই আমাদের অস্ত্র হইল হুলডাস আর লিভার আর ডবল পাই আমাদের অস্ত্র বন্দুক কুদালির আচার ইট পাকের এগুলি আমাদের অস্ত্র নয় এগুলি আপনারা ভিডিও ফটোজ দেখলে বলতে পারবেন যে ওনারা এই সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি বলে অস্ত্র ইট এই দা লাঠি যতগুলি নিয়ে বন্দুক আমাদের আক্রমণ করেছে আমাদের এখান থেকে দৌড়িয়ে দিয়ে মনে করছেন শেষ অবশ্যই শেষ নয় পরিবহন শ্রমিক অনেক আছে সেবামূলক কাজ করে থাকে পরিবহন শ্রমিক কোনোদিন এই পিস্তল সন্ত্রাসী করে থাকে না যারা সন্ত্রাসী বাহিনী জোর দাবি জানাইতেছি প্রশাসনের কাছে এই যে সন্ত্রাসী বাহিনী এসেছিল এসে আমাদের শ্রমিকদের মারলো এবং পোশাকধারী সন্ত্রাসীরা এই পোশাকধারী সন্ত্রাসীরা বিচার দাবি করতেছি এবং যারা অস্ত্র নিয়ে এসছে ওনা দৃষ্টান্তমূলক যদি সাজা শাস্তি না হয় ও ও কর্মবিরতি তো অসুযোগ হবে কিন্তু এই অস্ত্র শ্রমিকরা দাবি নাই অস্ত্র শ্রমিকরা ব্যবহার করে না শ্রমিকরা ব্যবহার করে ভুলে সালিবার হচ্ছে না ওনারা আমরা উঠে গাড়ি ভেঙে আমাদের উপরে মামলা দিচ্ছে কিন্তু অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে নিতে হবে প্রিয় শ্রমিক ভাইরা আপনারা অবগত আছেন ভিডিও ফটোতে দেখছেন যে আপনারা আসেছেন আজকে কষ্ট করে এই দীর্ঘক্ষণ বক্তব্য আপনারা দিচ্ছেন বক্তব্য শুনছেন আপনারা আমার অন্তর অন্তর আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং যে কর্মসূচি সামনে আসবে এই কর্মসূচি আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে বুকে বুক মিলে আমরা এই কর্মসূচিকে পালন করে যাব অন্যায়ভাবে আমাদের গাড়ি ভাঙচুর করেছেন এবং অন্যায়ভাবে আমাদের উপরে মামলা করেছেন একটি মামলা আমার উপরে দ্রুত বিচার আইনে মামলা করেছেন আরেকটি মামলা আমার উপরে করেছেন গাড়ি ভাঙচুরের মামলা করেছেন আপনাদের কাছে বিচার দিতে চাই যে শ্রমিক ওই গাড়ি চালিয়ে খায় ওই গাড়ি আমরা নেতা হয়ে ওই গাড়ি আমাদের শ্রমিকরা কি ভাঙতে পারে মেয়র সাহেব উনি আমাদের শ্রমিকের উপরে হামলা করেছেন আমাদের গাড়ি ভাঙচুর করেছেন আপনারা যে যে অবস্থানে থাকবেন অবস্থানে স্ট্যান্ডিংয়ে থাকবেন আপনাদের একটু আগে আমার যুগ্ম সাধারণ সম্পাদক আমার অত্যন্ত মায়ার এক বাচ্চা বলিয়া গেছে আমাদের সিডির মেয়র আমাদের নগর পিতা বলছেন চৌহাট্টাতনে মদিনা মার্কেট আম্বরগানাতনে মদিনা মার্কেট এই ধরনের যদি কাল কাম বলে আমাদের স্ট্যান্ড উঠতে হবে তবে আমরা যে যেখানে আছি আপনারা স্ট্যান্ড উঠাইবেন না আমার একটা অনুরোধ যে যে জায়গা তাতে উঠাইবেন না যে বা জানা যান প্রশাসনের লোক যান মেয়র সাহেব দেখবা দেউ দেখবা স্বাধীনতার ভিতরে কথাবার্তা বলিয়া আমাদের গাড়ি সরাবেন না একটা অনুরোধ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যদি আল্লাহ বাঁচাইয়া আগে আমরা 15-20 কমিটি আপনাদের সামনে উপস্থিত হই বলি আর নাই মারি আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা মান আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা যে বাজারা বক্তব্য দিলেন অত্যন্ত সুন্দর বক্তব্য দিলেন সবাইকে আমার সত্য জড়ের পক্ষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে কতটা আলোচনা করা এখন আমাদের বিভিন্ন মন্দুরবির কাছে যাওয়া লাগে ও কারণে আমি একটু সহজে বক্তব্য যেহেতু আমি চলে যাবো আর আপনারা
সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আপনাদের সঙ্গে তো সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুস্তাফিজ সালাম সজীব। বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে। সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মুস্তাফিজ সালাম সজীব। আজ শনিবার সকালে সিটিজি ক্রাইম টিভির ঢাকা হেড অফিসের চেয়ারম্যান আসগর আলী মানিকের স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আসগর আলী মানিক। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ। আসগর আলী মানিক তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন এবং শৃঙ্খলা মেধা সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। মুস্তাফিজ সালাম সজীব বলেন, আমি সিটিজি ক্রাইম টিভির মতো সুনামধন্য প্রতিষ্ঠানে নিয়োগপত্র ও আইডি কার্ড পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি শপথ করে বলতে পারি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং কোনো অপশক্তির সাথে নিজেকে কখনো আপোষ করব না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখেছিলেন রাতের সংবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইরফান। আল্লাহ হাফেজ।